যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া, রাশিয়াকে পাঠানোর পরে এই কথা তারা বলে দিল। চায়না তো এভাবে ডেলিগেট গেছে, সেখান থেকেও তারা বলল যে আমেরিকা যেটা করছে বাংলাদেশের ইলেকশন নিয়ে সেটা গ্রহণযোগ্য নয়। আরে ভাই, তাদের দেশে তো ইলেকশনে হয় না, তারা তো এটা বলবে, কোন ইনস্টিটিউশন বাকি রাখিনি, কে কি বললো না বললো, সিভিল সোসাইটি যতগুলো নির্বাচন আছে জোর করে তাদের মাথার উপরে নিজস্ব মনোনয়নকে চাপ দিয়ে তাদেরকে বানানো হলো। এইবার যখন আপনি পার না পলেন, চলে গেলেন সুদূর রাশিয়াতে, চলে গেছেন চায়নাতে, কার বিরুদ্ধে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই আর কি একটা প্রতিফলন অবশ্যই হবে, আজ হোক কাল হোক পরশু হোক, এটা ক্যাট অ্যান্ড মাউস এই খেলাটা চলছে। আপনাকে আমি বারবার অন্য অন্য চ্যানেলে বলেছি, পূর্ব পাকিস্তানের যে আর্থসামাজিক ব্যবস্থা এখনো যেটা আছে, ব্যারিস্টার সাহেব ভালো করেই জানবেন, সবকিছু হয়েছে সাহেব খানের আমলে, এভরিথিং, অল দি ইউনিভার্সিটি, রাষ্ট্রের দেওয়া টাকায় আপনি রোহিঙ্গাদের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া সবই করেন। মাত্র তিন মাস আগেও $125 মিলিয়ন আপনাকে যুক্তরাষ্ট্র দিয়েছে, দুনিয়ার আর কেউ আপনার সাহায্য করেনি। সুতরাং এই যে কথাগুলো বলা হয়, যুক্তরাষ্ট্র কখন ধরবে, কার ধরবে, কিভাবে ধরবে, ইট ইজ ভেরি ভেরি মিস্টিরিয়াস টু টেল। সেটা হলো কি জানেন, এই কথাগুলো যারা বলে যে চাপ আছে আর যারা বলে চাপ নাই, এই দুই পার্টি কিন্তু মূর্খ পার্টি। মূর্খ পার্টি এই কারণে, চাপ দিলে কি হবে, কে কার চাপ দেবে, দেশ আমাদের, বাংলাদেশ আমাদের, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের ধর্ম, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, এটা আমাদের ঠিক করতে হবে। কে চাপ দিল না দিল কিছু যায় আসে না। আবার যারা বলে যে চাপ নেই বলে আমি মহানন্দে আছি, এরাও একটা মূর্খের জগতে বাস করে। হ্যাঁ, এটা এটার কারণটা হলো কেন চাপ দিতে হবে, কেউ কি বলেছে, প্রেসিডেন্ট বাইডেন বলেছে যে আমি 10 তারিখে একদম শেষ করে দিয়ে দেবো বাংলাদেশকে বলে? যুক্তরাষ্ট্রের কোনো উদাহরণ আছে যে কোথাও কখনো কাউকে ধরার আগে তাকে বলে দেয়? আপনার নোরিয়াগা বলে একটা প্যানামার একটা প্রধান প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট বুশ, ফার্স্ট বুশ, তাকে ধরে নিয়ে আসছিল। ধরার আগে এই লোকটা কিন্তু সিআইএ বলতো যে আমি সিআইএর পেইড এজেন্ট, আমার গায়ে হাত দিতে কেউ পারবে না, অনেক অনাচার অত্যাচার একটা ডিক্টেটর ছিল। হঠাৎ করে এই সমস্ত যখন হতে লাগলো, 1-1.5 বছর ধরে এই ধরনের তর্ক বিতর্ক চলতে থাকলো, হঠাৎ করে রাতের অন্ধকারে তাকে ধরে নিয়ে এসে একদম যুক্তরাষ্ট্রের জেলখানায় দিয়ে দিল। আমি ইতিহাসে এরকম দেখিনি, আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে। যুক্তরাষ্ট্র যাকে ধরবে তাকে ধরবেই, তো তার দিন কি 10 তারিখ কে দিয়েছে দেন? আমি তো কখনো জানিনি যে 10 তারিখ আসতে হবে, 15 তারিখ দেশ কি শেষ হয়ে গেছে? এটা আমি আগেও বলেছি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করিয়েছে রাশিয়াকে, তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে চায়নাকে। আপনার মনে আছে মেজর জেনারেল, আপনার না লেফটেন্যান্ট জেনারেল, আমি এগুলো জানিও না, এগুলো তো ঘরে ঘরে আজকে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল হয়েছে, এটা ব্যারিস্টার সাহেব নিজে আর্মির লোক ভালো বলতে পারবে, এগুলো আমরা হিসেবে রাখিনি। একজনকে ওনার অ্যাডভাইজার পাঠিয়ে দিয়েছে আপনার রাশিয়াতে কমপক্ষে 6 মাস আগে, আপনাদের মনে থাকার কথা। তার কিছুদিন পরেই বললো যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া, রাশিয়াকে পাঠানোর পরে এই কথা তারা বলে দিল। চায়না তো এভাবে ডেলিগেট গেছে, সেখান থেকেও তারা বলল যে আমেরিকা যেটা করছে বাংলাদেশের ইলেকশন নিয়ে সেটা গ্রহণযোগ্য নয়। আরে ভাই, তাদের দেশে তো ইলেকশনে হয় না, তারা তো এটা বলবে। এমনকি আমি শুনেছি ইরানেও নাকি বলা হয়েছে যে তারা পারলে তো আফগানিস্তানেও যায়, যে ইরানেও বলা হয়েছে যে তোমরা আমার এটা সাহায্য করো। এটা মূর্খতা, অশিক্ষিত, শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসলে যা হয়, ক্ষমতায় থাকলে যা হয় তাই আমরা লক্ষ্য করছি। এটা কোন দেশের একটা নর্ম হয়, এবং তাদেরকে মুখোমুখি করলেন কার? যুক্তরাষ্ট্রকে। কারণটা কি, এর আগে আপনি ভারতকে নিয়ে অনেক খেলাগুলো করেছেন, পরপর 2 নির্বাচনও করে পার পেয়ে গেছেন, এখনো ভারত তলে তলে যে খেলাগুলো করছে, এই সমস্ত করে ক্ষমতায়, এটাকে ইংরেজিতে বলে ক্লিঙ্গিং টু দি পাওয়ার, একটা ক্ষমতায় থাকার জন্যে জনগণ বা দেশের মানুষ কে কি বলল, এখানকার রাজনীতিবিদরা কি বলল, ছোট বড় যাই হোক না কেন, ইন্টেলেকচুয়াল সমাজকে তো ধ্বংস করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো কমপ্লিট ধ্বংস, কোন ইনস্টিটিউশন বাকি রাখিনি, কে কি বললো না বললো, সিভিল সোসাইটি যতগুলো নির্বাচন আছে জোর করে তাদের মাথার উপরে নিজস্ব মনোনয়নকে চাপ দিয়ে তাদেরকে বানানো হলো। এইবার যখন আপনি পার না পলেন, চলে গেলেন সুদূর রাশিয়াতে,
চলে গেছেন চায়নাতে, কার বিরুদ্ধে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই ইয়ার্কির একটা প্রতিফলন অবশ্যই হবে, আজ হোক কাল হোক পরশু হোক, এটা ক্যাট অ্যান্ড মাউস এই খেলাটা চলছে। কখনো তাদেরকে একটু বলা হচ্ছে একটু বিজনেস দাও তো দেখি 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 তুমি কি পরো, কত টাকা আছে, এটা জাহাজ কেন না কেন, একটা কয়েকটা কেন না কেন দেখি, এই একটু নকশা কয়েকদিন পরে না 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 তোমার কাছ থেকে কিনবো কেন, আমি ইন্ডিয়াতে কিনবো, এটা কিনবো সেটা কেন। কিন্তু যুক্তরাষ্ট্র ভালো করেই জানে তাদের টাকায় আপনি সাবমেরিন কিনেছেন চায়না থেকে, তাদের টাকায় যুক্তরাষ্ট্রের দেওয়া টাকায় আপনি রোহিঙ্গাদের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া সবই করেন। মাত্র তিন মাস আগেও $125 মিলিয়ন আপনাকে যুক্তরাষ্ট্র দিয়েছে, দুনিয়ার আর কেউ আপনার সাহায্য করেনি। সুতরাং এই যে কথাগুলো বলা হয় যুক্তরাষ্ট্র কখন ধরবে, কার ধরবে, কিভাবে ধরবে, ইট ইজ ভেরি ভেরি মিস্টিরিয়াস টু টেল। শুধু একটা কথা যেটা আমি আগেও বলেছি, প্রেসিডেন্ট রিগানের যে কথাটা বলতেন, তিনি সবসময় ইউনাইটেড স্টেটস স্পিক সফটলি ক্যারিজ এ বিগ স্টিক, যখন বাড়িটা পড়বে তখনই বুঝবে যেটা কি হয়। কেন বাড়ি পড়ছেন আপনি জিজ্ঞেস করতে পারেন, এটা তার জবাব আমি দিয়ে দিই, কেন দিচ্ছে না। আমি সবসময় বলি যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষকে ভালোবাসে, কারণ আমরা খুব ক্রিয়েটিভ, আমরা স্বাধীন চেতা। শুধু এই বর্তমান সরকারের হাতে পড়ে পুরো নেশনটাকে আমরা একটা বেকুবের নেশানে পরিণত হয়েছি দেশে এবং বিদেশে। ক্যান ইউ ইমাজিন? আসিনা আপা, আপনি চিন্তা করছেন যে ওরা বাড়ি এখনো মারল না কেন, আরে আমাদের দেশ বাড়ি মালিক আমার ভালো লাগবে বলেন তো, সে যেই হোক না কেন। ওয়াই ইউ আর এক্সপেক্টিং দি ননসেন্স থিং, কে আমাদের এখানে নিয়ে গেছে? বাড়িটা যদি পড়ে তাহলে কার সময় পড়েছে, সারা জীবন আমরা এটা মনে রাখবো না? যে স্যাংশন গুলো হয়েছে আমরা এটা মনে রাখবো না? যে আমাদের র‍্যাবের বিরুদ্ধে যেগুলো হয়েছে, আমাদের আরো হয়তো আসবে কিছুদিন পরে, আমরা কি সেগুলো আমরা মনে রাখবো না? যে কোন বেয়াদব, কোন আহাম্মকের আমলে, কোন সরকারের আমলে এটা আমাদের হয়েছে, এটা ইতিহাসের ঐতিহাসিক একটা ঘটনা না? এইটা যারা আমরা করি, আমরা যেটা বলি যে যুক্তরাষ্ট্র কেন ধরছে না মারছে না, যদি বিএনপির লোকেরা বলে তাহলে বিএনপি বোকার স্বর্গে বাস করে, কেন তোমার মুরদ নাই, ক্ষমতা নাই? এই যে কিছুদিন আগেও 10 লাখ লোক তোমরা নিয়ে আসলে, 15 লাখ নিয়ে আসলে, তোমরা যদি জামাত বিএনপি বা অন্যান্য যা দল আছে, ইসলামী দল কি কি আছে না আছে, হেদার উই কাউন্ট ইট আর নট, সবাই মিলে যদি দেশটাকে উদ্ধার করতে, আন্দোলন করতে, একটা গণতান্ত্রিক মানবাধিকার সাম্য স্বাধীনতা, 71 সালে স্বাধীনতা যুদ্ধে যেটা আমরা আশা করেছি, কি অন্যায় ছিল? তোমাদের ভিতরে বামপন্থী আছে, এটা আছে, আরে বামপন্থী রাজনীতি সারা জীবন আমি করে আসছি, কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে যে দেশের সাথে এক দফা এক দাবিকে নিয়ে দেশটাকে ভালোবাসা সবার অধিকার আছে? এখনো সময় রয়েছে, লেটস মুভ টুগেদার, কিক দেম আউট। একটা সরকার একটা দেশকে এইভাবে নষ্ট করে ফেলেছে, কিসের উন্নয়ন? আর আপনি যদি বলেন যে উন্নয়নের কথা হয়, আপনাকে আমি বারবার অন্য অন্য চ্যানেলে বলেছি, পূর্ব পাকিস্তানের যে আর্থসামাজিক ব্যবস্থা এখনো যেটা আছে, ব্যারিস্টার সাহেব ভালো করেই জানবেন, সবকিছু হয়েছে সাহেব খানের আমলে, এভরিথিং, অল দি ইউনিভার্সিটিজ, আশুগঞ্জ আপনার যে ইয়ে সার কারখানা, কাপ্তায় হাইড্রোলিক প্রজেক্ট কে করেছে, সাতক সিমেন্ট সরকার কে করেছে, আদমদী জুট মিল, বাওয়ানি লতিফ জুট মিল কে করেছে, খুলনা নিউস্প্রিন্ট কি করেছে সারা দুনিয়ার, আদমদী জুট মিল সারা বিশ্বের অন্যতম কে করেছে, আইয়ুব খানের আমলে হয়েছে। ছিল না একটা জিনিস, আমাদের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, আমাদের এক্সপ্রেশনের আইয়ুব খান বাধা সৃষ্টি করেছে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে তিনি খর্ব করেছিলেন, বৈষম্য ছিল, এ কারণেই তিনি ধরা পড়ে গেছেন। কে করেছে অল দি ইউনিভার্সিটিস? আসেন আক্তার আপা, আপনি দেখবেন আমার কথা গ্রহণ করবেন কেন, 1954 রাজশাহী ইউনিভার্সিটি শুরু হয়েছিল, কার হাতে শেষ হয়েছে? আইয়ুব খানের হাতে। কে করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি? এই যে দালানে বসে, যে সুরম্য প্রাসাদে শেরে বাংলা বসে বাহাদুরি করেন, যে পার্লামেন্টকে একটা মানে আমরা বামপন্থী আমলের সময় পার্লামেন্টকে বলা হচ্ছে সুয়ারের কর, এখন আমরা সেটাই আমরা প্রমাণ করেছি বারবার। কে তৈরি করেছে? আইয়ুব খান করেছে, লুই খানের ডিজাইন অনুসারে করেছে। তো উন্নয়ন ছিল না দেশে? উন্নয়ন ছিল আইয়ুব খানের আমলে, শুধু ছিল না, আমাদের এটা মানবিক অধিকার। এই উন্নয়ন দেখে আইয়ুব খানটা একটু পেয়েছে, আইকন ঠিকতে পেরেছে, পারিনি। সুতরাং আমি মনে করি যে উন্নয়নের এই সময় উল্টো পাল্টা কথা করে, বাই দ্য ওয়ে
আপনি যে কথাটা বললেন যে যে এই যে এই যে উন্নয়ন হয়েছে, আপনাকে এটাও আমি বলে দিচ্ছি কে করেছে, কার টাকায় হয়েছে। আসেন আক্তার আপা, আপনাকে বুঝতে হবে হঠাৎ করে বাংলাদেশ হয়নি, ঠিক আছে? আমরা যখন স্বাধীন হই 1947 কিচ্ছু ছিল না এপার বাংলায়। এই সময় কোরিয়া, আজকের দক্ষিণ কোরিয়া, তারা বলেছিল যে আমরা যদি সামান্য পূর্ব পাকিস্তানের মতো অর্থনৈতিক উন্নয়ন করতে পারি আইম আমলে, তাহলে আমরা ধন্য হয়ে যাব। কার টাকা ছিল? যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র মনে রাখবেন এই সময় বলা হয় ইকোনমিক কনসোর্টিয়াম। আমরা হাই স্কুলের ছাত্র, কিন্তু আমরা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজের অংশ ছিলাম। এই জন এফ কেনেডির সাথে বন্ধুত্ব ছিল আপনার, প্রেসিডেন্ট আইয়ুব খানের। এই টাকাগুলো দিয়েছে যুক্তরাষ্ট্র, হঠাৎ করে যুক্তরাষ্ট্রের সাথে ইয়ারকি মারবেন না যে এইটা হলো না সেইটা হলো না, আমার 71 সালে এইটা করেছো সেইটা করেছো, কে কি করেছে আমরা ভালো করেই জানি। ওই ইতিহাস ধরে 3 ঘন্টার লেকচার লাগবে। ভারত কি করেছে আমরা খুব ভালো করেই জানি, কয় টাকায় সাহায্য করেছে, কত টাকা দিয়েছে, এখনো পর্যন্ত কি আছে, অর্থনৈতিক একটা অ্যানালিসিস আছে না? এটা তো বাস্তব সত্যি কথা। এটা সরোয়ার সাহেব জানেন, ইকবাল সাহেব জানেন, এরা সবাই জানেন যারা দেশে থাকে, কেউ কিচ্ছু বলে না। সেই উন্নয়ন দিয়ে আপনি ঠকাইতে পারেন, ইট ইজ ওয়াই না ইউনাইটেড স্টেটস এই টাকাগুলো দিয়েছে। আর এটাকে বলা হয়তো কনসোর্টিয়াম, পাকিস্তান ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম। এই সময় পাকিস্তানের এই উন্নয়নের গতিধারা, যে উৎসব ছিল এটা আঙ্কারাতে পালন হইতো, টার্কিতে, এটা হতো আপনার ইয়েতে, আপনার ইরানে রেজা শাহ পাহলভি, আর ঢাকা রাওয়ালপিন্ডিতে হতো। তো আপনি এই যে কথাগুলো আমি বললাম, এই যে চিরাগ ইউনিভার্সিটির কথা আমি বলি সবসময়, কে তৈরি করেছে, আর এই টাকাটা আপনি শোধ করেননি ভাইয়া। যুক্তরাষ্ট্রের এই টাকা যেটা বাকি ছিল 1971-এ, এই টাকাটা যখন স্বাধীন হয় তখন আমরা এটা পে করিনি। আমি শুনেছি যতদূর লুই খানের কিছু আপনার এই ডিজাইনের জন্য, যে তার যে বংশধর তারা ছিল, যে দাবি করেছিল যে ভাই আমার টাকাটা এইভাবে গেল কেন, এস্টাবলিশমেন্ট তোমারও কেন পার্লামেন্ট রয়ে গেছে, তখন আমি যতদূর জানি $500,000 সেখানে আপনাকে দেওয়া হয়েছে, আর বাকি টাকা ফ্রি, বাকি টাকা